হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি। আর ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা একটা নতুন ব্লগে প্রচুর কাজ হচ্ছে আজকে, দাঁড়ান একটু কথা বলে দিচ্ছি যারা কাজ করছে তাদের সাথে। আর এখানে যে শিলিগুড়ি থেকে এনেছিলাম পমফ্লেট মাছ, আর মাছের ডিম তো ঘরেই ছিল, যাই হোক এটাই আজকে রান্না করে নেব। পমফ্লেট মাছ দুটো ভাজতেও বসিয়ে দিয়েছি। হাই ফ্রেন্ডস, তো তখন কথা বলতে বলতে ফোনটা রেখে দিয়েছিলাম, কারণ ওই যে ওরা কাজ করছে তো বাথরুম ক্লিন করছে, সেটা একটা বাথরুম তো ইউজই করতাম না মোটামুটি অনেক বছর হয়ে গেল। ওই তো কাকা চলে এসেছে, বাজার নিয়েও চলে এসেছি। আর এই যে এখন কাকুও বাজার নিয়ে চলে এলো, সব ঠিক হয়ে আছে, পুরো আজকে নোংরা আর নোংরা হয়ে গেছে সব কিছু, সব ক্লিন করতে হবে আমাকে। আর ওই দেখুন কত নোংরা বেরিয়েছে, সব বস্তার মধ্যে ভরেছে, সব ফেলে দেবে। একটা বাথরুম ইউজ করতাম না তো ওটা থেকে প্রচুর নোংরা বেরিয়েছে। আর এই যে এখন বাজারগুলো গুছিয়ে নেবো, কাকু একদম ব্যাগ ট্যাগ বললো নিয়ে যাবো, তার নাম ঢেলে দাও সবজিগুলো। আর এখন আমি মাছের মশলাটাও করতে চলে এসেছি, আজকে আমার কাছে সর্ষেগুলো প্যাকেট ছিল না, সেই কারণে সর্ষে বেটে নিতে হয়েছে। কিন্তু সর্ষে বাটার থেকে মানে ওটাই আমার কাছে বেশি ভালো হয়। মিক্সিতে সর্ষেটাকে ছেঁকেও নিতে হবে, তার কারণ এরকম দানা দানা সর্ষে খেলে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 5 মিনিটের মধ্যে খাওয়ার পরে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাবে। আর এই যে এখানে মাছের ডিমের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, মাছের ডিমে বড়া খেতে আমার খুব ভালো লাগে, আবার একটু শক্ত হয়ে গেলেও ভালো লাগে না। আর এই যে এখন সর্ষেটা ছেঁকে তারপর দেবো। নেহা আমাকে যদিও বলছিলো বেশি বেশি দেখাচ্ছে, বাট ও কি বুঝবে, ও তো খাবেও না। আর এই যে পমফ্লেট মাছটা, ওই যে পাহাড়ি লঙ্কাগুলো কিছুটা নিয়ে এসেছিলাম বলেছিলাম না, লঙ্কাগুলো দেওয়াতে খুব সুন্দর দেখতে লাগছে না, লঙ্কাগুলো খেতেও কিন্তু বড় স্বাদে, পরে গেলে লঙ্কাগুলো আনবই। আর ছোটো না এখন আম কেটে দিচ্ছি। হাই ফ্রেন্ডস, প্রচুর ব্যস্ত আজকে, কালকে চপচপ করে মাথার আগে ঠান্ডা তেল দিয়েছি, এত শরীর খারাপ লাগছিলো, মানে এগুলো সব ব্যথা করছিলো একমাত্র অ্যাসিডিটি থেকে। যাই হোক, ওই ঘরটা এখন গুছিয়ে নিবো আগে, গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজ করবো। আর কখন যে স্নান করবো তা জানি না, রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিটের মধ্যে, বাকি রান্নাটুকু করবো, মাছের ডিমের টক করবো আম দিয়ে, কাঁচা আম দিয়ে। এই বলে একদিন করেছিলাম, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করি, কোনো দিনও করিনি আগে। বাট আজকে যেহেতু সর্ষে বাটা দিয়ে মাছ বানালাম, সেহেতু সর্ষে বাটা দিয়ে আজকে মাছের ডিমটা করবো না, টক করে করবো। আর একটু তেল আছে ওটাও দিয়ে দেবো। যাই হোক, ওটা বেরোলে তারপর আমি একটু ফ্রি হবো, তো ঘর দোয়ার পরিষ্কার তো হবে, কখন স্নান হবে জানি না। 11:15 পুজো ছোটন করে নিয়েছে, বাজারও এখনও গুছায়নি, মাছ টাছ কিচ্ছু ফ্রিজেও ঢুকায়নি এখনও। হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস, তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর ঘরও মোটামুটি গুছিয়ে নিয়েছি, সবটা হয়ে ওঠে না, পসিবল হয় না, খুবই নোংরা হয়েছিল, প্রচণ্ড নোংরা হয়েছিল, তো সেখান থেকে একটু আটকে পড়েছি আর কি, সাথে শেয়ার করে দিই। আর এই যে মোটামুটি এই ঘরটা একটু ক্লিন করলাম, ক্লিন মানে জিনিসপত্র, তো ওই কৌটাকাউটিগুলো যা আছে ওগুলো আর আমি রাখবো না, এগুলো কাউকে না কাউকে দিয়ে দিব। আর হ্যাঁ, স্টিলের কৌটাগুলো আমি ফেলবো না, ওগুলো একটার পর একটা একটা ভিতরে একটা ঢুকিয়ে দেবো। আর এই যে টেবিলটা বাইরে বের করে নিয়েছি, যার জন্য না ওই ঘরে টেবিলটা এতদিন ধরে ছিল, মেঝেটা একটু কালো হয়ে গিয়েছে। আর এখানে যে টেবিলটা দেখতে পেলেন, সেই টেবিলটা এখানে রাখবো, একটা ঘরেই নিয়ে চলে যাব, বাট ওই ঘর থেকে একটা কাঠের টেবিল আছে ওটা বের করে দেবো, এখন সম্ভব হবে না ওটা বের করি, তবে এই দিনটা কারণ বারান্দা তো খুবই ছোটো, তো ওখানে রাখলে চলাফেরা করার জায়গাও থাকে না সেই কারণেই। তো চলুন এখন খাবারটার সাথে শেয়ার করে দিই, কী রান্না করেছি কি না করেছি, করে তারপরে খাবার খেয়ে দিন। আরও প্রচুর কাজ আছে, খুললাম না, প্রচণ্ড গরম। এটা ভাত আছে, এখানে আছে ওই যে বললাম টক দিয়ে মাছের ডিম, এখানে আছে হচ্ছে নেহার চিকেন, এগুলো মারাত্মক গরম, এখানে আছে বাছা মাছের পাতলা ঝোল, পমফ্লেট মাছের ঝাল। ইংলিশে কথা বলতে পারবে না, ইংলিশে যে কেউ কথা বলতে পারে। মিমি চক্রবর্তী, প্রিয়াঙ্কা চোপড়া, তাই বল, প্রিয়াঙ্কা চোপড়ার কথা তো আমি বলছি। হাই, যেমন কথা বলিস না হাসি অটোমেটিক পেয়ে যাচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, তো এখন বাজে 3:50, আর এখন আমি টোটাল সব কাজ টাজ করে ফ্রেশ হয়ে ঘরে এলাম। এখন আরেকটা ভিডিও বানাবো, যেটা কী কী কিনেছি না কিনেছি, কিনেছি এবার ভেবেছিলাম কিছুই কিনবো না, বাট হয়ে গেছে একটু একটু জিনিস কেনা। আমি ওই স্পেন্সারতে কিছু সংসারের জিনিস কিনেছি, এটাই স্পেন্সারের জিনিসটা, আর মোটামুটি জুডিওতে এই লাইফে ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম, কারণ জুডিও মালদায় নেই, আপনারা এটা কেউ জানেন হয়তো, কেউ জানেন না, জানি না, ও পাশে অনেকগুলো মল ঠিক না, সব খুলেছে, বাট জানি না কি ওগুলো জুডিও আছে না কি ওখানে, প্যান্টালুন্স খুলেছে প্যান্টালুন্সে গিয়েছি, জুডিও খুলেছে কিনা সত্যি আমার অজানা,
যাই হোক, তো যদিও এবার দেখলাম সেবক যেতে মনে হলো যে যাই একটু ঘুরে আসি। ঘুরে আসতে গিয়ে যদিও থেকে কিছু জামা কিনেই নিয়েছি, ড্রেস আর কি। আর বুঝতেই পারেন নেহা আছে, ও জিদ তিদ করে। আলটিমেটলি পরে কি দেখা যায়, ও জিদে গিয়ে না ওর থেকে বেশি কিছু আমি কিনে নিই, এটাই হয়ে থাকে। যেমন ফেন্সারে ও বললে আমি শুধু এটা কিনবো ওটা খাবো ব্যাস, বাট আমার মানে দেখেন সংসার করি তো মানে মানে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায়, কিন্তু সেভাবে তো আমার ঘর দুয়ার তো গোছানো নেই। এইবার ভেবেছি একটু বাড়ির দিকে মন দিব। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ফ্ল্যাটটাতে আমার থাকার ইচ্ছে নেই, কি আবার বিক্রি করে দিতেও মন চায় না। কেন কি যে এই ফ্ল্যাটটা একদম মানে ফন পজিশন, ওই যে বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবই আমাদের চোখের সামনে, এরকম একটা জায়গায় ছেড়ে ভেতর দিকে গিয়ে কী করে এইবার থাকতে পারি। এই কথা ভেবে এই ফ্ল্যাটটা আমি গোছাই না, আবার এই ফ্ল্যাটে লিফট নেই। এবার আমাদের বয়স তো আর থেমে থাকে না, বয়স তো বাড়ে। এবার আরও যখন বয়স বেড়ে যাবে, আই মিন আমি যখন মোটামুটি 50 আপ করে ফেলবো, তখন ওঠানামা করতে তো একটু কষ্টকর হবেই। এই সব কথা ভেবে এই ফ্ল্যাটটা নিয়ে না কিছু মানে ভাবিই না, মানে যেমন আছে সব কিছু দেখে আমি গুছিয়েই রেখে দিই, কিছু ইউজ সেভাবে করি না, আমার ভালো লাগে না। রান্নাঘরটা পুরো ওই দিকে পশ্চিমমুখী রান্নাঘর, মানে আমার ভালো লাগে না। যাই হোক, তো আছে, এখন দেখা যাক, আমার চাওয়া না চাওয়ার উপর তো কিছু হবে না, সব তো ওপরবেলার হাতে। এটাও ঠিক ওপরবেলা হাতে, বাট চেষ্টা তো আমাকেই করতে হবে। তারপরেও ভাগ্য বলে কিছু একটা আছে যেটা আমি মানি আর চিরকাল মেনে যাবো। কিনেছি তো, এখন এই ভিডিওটাও বানিয়ে নিবো, ছোটো নেই বলতে বলতে চা করে নিয়ে চলে এলো। চলো চা খাই, চলুন। আমাকে এত বড় কাপে চা দিও না, এত চা আমি খেতে পারি না। এটা বলছো বেশি দেয়নি, এটা জলের গ্লাসে চা নিয়ে এসেছো। যাই হোক চলুন চাটা খেয়ে নিই। আর এখন লিচুগুলো চলে নিচ্ছি। এই বাড়িটা আসলে ছাড়তে পারছি না, কেন ওই ওটাই মানে একদম ফ্রন্ট পজিশনে বাড়িটা, অবশ্য কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয় এটা জানি, যদিও দেখা যাক কী করি সেসব নিয়ে এখনও কিছু চিন্তাভাবনা করিনি, ছাড়ার কথা তো ভাবিনি। বাড়িটাকে একটু গুছিয়ে গাছিয়ে নিব, দেখি কবে হয় না হয় সবের সাথে শেয়ার করবো। তো লিচুগুলো ছুলে নিচ্ছি, লিচুগুলো কিন্তু এখন খাবো, আমরা তিনজনই লিচু খাবো, আর আমার তো খুবই প্রিয় এই লিচু জিনিসটা। হ্যাঁ প্রচুর আছে ফ্রেন্ডস, তো লিচু ছুড়লাম, এখন আমি আর ছোটো লিচু খাবো, অল্প করেই চলেছি। আর গোপালকে কিন্তু ভোক্তা হয়ে গেছে লিচু আগে বাজার থেকে এনে, এর আগের দিন লিচু খেয়েছি শিলিগুড়িতে বসে, তখন গোপালকে দিইনি, তখন খারাপ লাগছিল। যাই হোক আজকে এনে আমি গোপালকে দিয়েছি, তখন লিচুটা আমার খুব মানে লোভ লাগে, আর আজকে সে কারণে মৌসুমে রসুন লিচু করিনি, লিচু খাবো বলে। চলো লিচু ভাই, এই যে লিচু, ছাদে জল দিতেছেন, আকাশের দিকে তাকাতেই মনটা ভরে গেল। দেখুন আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর এখন কিন্তু আমি গাছের জলও দিয়ে দিয়েছি, এটা আমার একটা সবচেয়ে বড় ভাইটাল কাজ। তো চলুন এবার নিচে যাই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আপনার সামনে আসলে, এত পরিশ্রম করেছি না আজকে বলার কথা না, একা হাতে এটা হবে স্বাভাবিক কথা। এবার ডোমরা কাজ করলে তো জানেনি একটু ঘরে, তারপরে পরিষ্কার করা, গঙ্গা জল দেওয়াটাও অনেক ব্যাপার থেকেই যায়। আর ওকে বলে দিলাম যে এসেছিলো 15 দিন পর বাইরে চলে, আমার ঘরে যে কাজ করতো আর কি ওই পাইনি ওকে গতকালকে, তো আর একজনকে পেলাম, ওকেই বলে এলাম 15 দিন পর পয়সা বাথরুমটা ক্লিন করে দিয়ে যায়। আমি পারি না করতে, আগা করাই ওরাই করে দিয়ে যেত, মানে প্রথম থেকে ওরাই করে দিত, তো ওরাই করে দিয়ে যায়। এখানে মিউট করতে বাধ্য হলাম, কারণ নেহা আনফর্চুনেটলি এত জোরে গান বাজেছে যে অসম্ভব হয়ে যেত, কপিরাইট খেয়ে যেতাম, সেই কারণে আমি গান মিউট করে দিয়ে পরের থেকে ভয়েস দিচ্ছি। তো যে গাছটা আমি লাগিয়েছি দেখেছেন, অত বড় টবে লাগিয়েছি, মাটি একদম না নিচে পড়ে আছে, সেই কারণে একটু মাটি না আনলে গাছটা হয়তো ক্ষতি হয়ে যেতে পারে, সেই কারণে একটু মাটি আনবো। আর ওই টুকটাক কাজ আছে এরকমই, মাটিটাই আমার মেন আজকে কাজ, যে মাটি আমাকে আনতেই হবে। তো চলুন মাটি আনতে বেরিয়ে যাই, আর গাছটা কিছুই নিবো না, শুধু মাটিটুকুই আনবো। আর একটা না ওই নোংরা ফেলার প্যানগুলো আনতে হবে, এর আগে দিন বাথরুম পোশাক করতেছে ওরা সব নিয়ে চলে গেছে, আমি অতটা খেয়াল করিনি, সেই কারণে এই জিনিসগুলো এখন আমাকে আনতে হবে। আর এখন কিন্তু আমরা বেরিয়েও গিয়েছি, আর আজকে তো সানডে, সেই কারণে হচ্ছে মার্কেটে প্রায় দোকানই বন্ধ আছে, বাট ওই যেই দোকান থেকে আমরা নেবো সেই দোকানটা রোববার করে খোলা থাকে, আগেই ফলো করেছি, এখানে চলে এলাম আর এখান থেকেই নিয়ে নেবো। বৃষ্টি হচ্ছে, বড় বড় একদম বৃষ্টি হচ্ছে।
আর দেখুন যে বললো না বৃষ্টি হয়েছে, টোটোর কাজটার মধ্যে দেখুন বৃষ্টির ছিটে ফোটোগুলো করেছে, একদমই নিরাশ হয়েছিলাম, তার থেকে ভালো যে একটু একটু বৃষ্টি হলো। আর রাতে ছিটিরা শেষ ভিজিয়ে দিলাম, যেটা প্রতিদিনই ভেজে, প্রতিদিন আপনার সাথে শেয়ার করা হয় না, যেদিন যেদিন সম্ভব হয় শেয়ার করে দিই। আর এই কুরকুরেটা এখন আমি খাবো, আমার খুব ভালো লাগে এই কুরকুরেটাকে। এখন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রাতে আর রেস্টটা করে কোনো কিছুই রান্না করতে হয়নি, দুপুরে যা ছিল শুধু একটু ভাত হয়েছিল, তখন ভাতের চালটা একটু বেশি নিয়ে নিয়েছিল, বুঝতে পারিনি সেই কারণে একটু ভাত আমাকেও খেতে ছিল, ভাত খাওয়ার কোনো ইচ্ছাই কিন্তু আমার ছিল না, যাই হোক। আর আজকে কাজের চাপটা এতটাই বেশি ছিল, তার মধ্যে ওই যে যেমনটা বললাম যে ওরা বাইরে থেকে এসে কাজ করলো, তো সেই কারণে গোটা ঘর বাড়ি ধোয়া, আবার গঙ্গা জল ছিটিয়ে দেওয়া, সব কিছু করতে এতটাই ব্যস্ত ছিলাম না যে, আর ক্লান্তও ছিলাম একটু, আর এখনও আমার একটু ক্লান্তই ফিল হচ্ছে। যাই হোক, চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, জানি না কি ব্লগ করেছি কি না করেছি, যাই হোক আগামী দিন দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আসুস্থ থাকবেন, আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে যেন টাটা বাই আর গুড নাইট।